জানতে যদি চাও। প্রেমের কথা আগেই বলেছিলেন উটির নায়ক জিয়াউল রোশন, তবে সেই প্রেম যে 3 বছর আগে সংসারে গড়িয়েছে তা গোপনই রেখেছিলেন এই নায়ক। অবশেষে স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে জানান, জীবনের দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই। তার স্ত্রী তাহসিন এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের শিক্ষার্থী। কেন 3 বছর বিয়ের খবর গোপন রেখেছিলেন রোশন, এমন প্রশ্ন তার ভক্তদের। সেই প্রশ্নের উত্তরও দিলেন তিনি। জানালেন খানিকটা বাধ্য হয়েই সংসারের খবর গোপন রাখতে হয়েছে তাকে, কারণ গোপন প্রেম থেকে বিয়ে হলেও সম্মতি ছিল না পরিবারের, তাই এমন লুকোচুরি। রোশন জানান প্রায় 3 বছর আগে প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন তিনি। তখন শুধু বন্ধুরাই বিয়ের খবর জানত। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি। অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে 6 মে বিয়ের খবরটি প্রকাশ্যে আনলেন তিনি। রোশন জানান 2020 সালের 11 জুন বিয়ের আনুষ্ঠানিকতা হয় তাদের। কাছের অনেকেই বিষয়টি জানত, কথায় কথায় অনেককে বলেও দিতেন, পাবলিকলি জানাননি, কারণ তার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না। জানা গেছে 3 বছর আগে লুকিয়ে বিয়ে করলেও পরিবারের দাবিতে আনুষ্ঠানিকতা করতে হচ্ছে আবারও। গত শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দুই পরিবারের কাছের কয়েকজন। এরপর শনিবার হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সূত্র বলছে রোশনের স্ত্রী তাহসিন এশার জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি শোবিজ জগতের কেউ নন। 2020 সালে ফেসবুকে তাদের পরিচয়। এরপর 2 মাস ফোনে কথা বলার পর ঢাকার একটি রেস্টুরেন্টে দেখা করেন তারা। তখনও কেউ কাউকে ভালোবাসি বলেননি, মাস 2 সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর প্রেম ও বিয়েতে জড়ান রোশন ও এশা। এদিকে জানা গেছে রোশনের স্ত্রী অন্তঃসত্ত্বা, শিগগিরই তাদের ঘরে আসবে নতুন অতিথি। ঢালিউডে রোশনের অভিষেক হয় 2016 সালে, তার প্রথম চলচ্চিত্র রক্ত। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন পরিমণি। এরপর বেপরোয়া, মুখোশ, সাইকো ও অপারেশন সুন্দরবন সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার ঈদেও রোশন অভিনীত 2টি সিনেমা পাপ ও ঝিন মুক্তি পেয়েছে। জানতে যদি চাও। আপসারা নাচ কালবেলা।